হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল শেখেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে ফাইবার কাটা থেকে শুরু করে ফাইবার জয়েন দেওয়া পর্যন্ত ক্রমশই আমাদের এই স্প্লাইসার মেশিনের প্রয়োজন হয়। তো আপনারা যারা স্প্লাইসার মেশিন খুঁজতেছেন, খুবই সাশ্রয়ী মধ্যে এবং খুবই বহনযোগ্য, সহজ, ঠিক আছে, সব জায়গায় নিয়ে যাওয়া যায়, এইসব ধরনের মেশিন যারা খুঁজতেছেন, স্প্লাইসার মেশিন, মিনি মেশিনগুলা, তারা আমার এই ভিডিওটা ফুললি ফুল দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এটার ফিচার সম্পর্কে জেনে নিই। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে, এটা হচ্ছে তার প্যাকিং লিস্ট। এটা হচ্ছে প্যাকিং লিস্ট। এই প্যাকিং লিস্টটা আমি সবার লাস্টে আপনাদেরকে বলে দিব এটার সাথে কি কি পেয়ে যাচ্ছেন আপনি। তো আমরা এই মেশিনটাকে এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এটার সাথে কি কি পাচ্ছি আমরা। মেশিনটা এখানে লক করা আছে, লকটা এখান থেকে খোলার পর মেশিনটা জাস্ট এরকম ভাবে খুলবেন। ওকে, মেশিনটা এভাবে খুললেন, খোলার পর এটার সাথে কি কি আছে সব কিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে পাওয়ার কেবল, এটা হচ্ছে এটার চার্জিং কেবল, যেটাকে বলা হয় চার্জিং কেবল, পাওয়ার কেবল বলেন যেটাই বলেন। আর এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, এসি এসি ডিসি পাওয়ার অ্যাডাপ্টার। এই এসি ডিসি পাওয়ার অ্যাডাপ্টারটা পেয়ে যাচ্ছেন 15 ভোল্ট, ঠিক আছে, 15 ভোল্টের একটি অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন এসি নেটের। আর এটার সাথে পেয়ে যাচ্ছেন, আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা ব্যাটারি, ঠিক আছে, আরও পেয়ে যাচ্ছেন একটা ব্যাটারি, যেটা নাকি আপনার খুবই সহজ এবং খুবই ভালো একটা মেশিন। এটা আপনি একবার ফুল চার্জ করলে, এটা আমি এটা আপনি একবার ফুল চার্জ করলে 200টারও বেশি স্প্লাইসার করতে পারবেন, 200টারও বেশি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারিটা রিমুভেবল, ঠিক আছে, রিমুভেবল, খোলা যায় আর লাগানো যায়, ঠিক আছে, এটা রিমুভেবল। আর এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে, এটার সাথে আপনি আরও পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে ফাইবার অপটিক স্প্লাইসার, ঠিক আছে, স্প্লাইসার বলতে গেলে এটা কাটার, ঠিক আছে, এটা হচ্ছে কাটার অপটিক স্প্লাইসার। এটা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে সাথে, এটা হচ্ছে ড্রপ ড্রপ স্প্লাইসার, ঠিক আছে, ড্রপ স্প্লাইসার। এটা এটার সাথে আপনি আরও পেয়ে যাচ্ছেন একটা ট্রে, একটা ট্রে পেয়ে যাচ্ছেন। এটার সাথে আপনি আরও পাচ্ছেন হচ্ছে যে রিমুভেবল, ঠিক আছে, রিমুভেবল গ্রাইন্ডিং গ্রোভ, ঠিক আছে, এটার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার এটা। আরও এটার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার এই যে এটার সাথে আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে, এটা হচ্ছে ভিতরে যে ইয়াটা থাকে, রডটা থাকে, এখানে দেখতেই পাচ্ছেন এই রডটা পেয়ে যাচ্ছেন, খুবই একটা ভালো রড, যেটা নাকি ভালো একটা মানের রড। এই রডটা আপনার স্প্লাইসিং করার সময় খুবই ভালো একটি কাজ করে। তারপর এটার সাথে আপনি আরও কী কী পেয়ে যাচ্ছেন, একটা স্টিল ট্রে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এই যে, এটা হচ্ছে কাটার, স্প্লাইসার কাটার, স্প্লাইসার কাটার, এই যে কাটারটা দেখতে পাচ্ছেন, খুবই ভালো মানের একটি কাটার, যেটা দিয়ে খুব সহজেই আপনি খুবই সুন্দর কাটিং করতে পারেন, ঠিক আছে, এটা দিয়ে। এটা হচ্ছে সেই কাটার, এটা হচ্ছে সেই কাটার খুব সহজেই। আর কাটারের সাথে যে ব্লেডটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে ভিতরে যে ব্লেডটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এই ভিতরে যে ব্লেডটা এটা চেঞ্জ করতে পারবেন এনি টাইম, যে কোনো সময় আপনি ভিতরের ব্লেডটা চেঞ্জ করতে পারবেন। ব্লেডটা চেঞ্জ করলে আপনার আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, কাটাটা দেখতে খুবই অত্যন্ত সুন্দর। আর এখানে হচ্ছে পস, এখানে হচ্ছে আপনি ডাস্টবিন একটা, এখানে আপনি চাইলে এই ময়লাগুলো ফেলতে পারবেন, এখানে কাটার পর এই ময়লাগুলো এখানে ফেলে দেওয়ার পরে পরিষ্কার করে রাখতে পারবেন। এটা হচ্ছে সেই কাটার, এই যে দেখতে ক্লিপার, ঠিক আছে, ফাইবার ক্লিপার, ক্লিপার, ঠিক আছে, ফাইবার ক্লোপার ক্লিপার, সরি, হাইপ্রোভিশনের। আর এগুলোতে হচ্ছে কি আপনার অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে, অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে এটার সাথে, ঠিক আছে। আর এটার সাথে হচ্ছে আপনার এই যে এটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে কি আপনার, আমি প্যাকিং লিস্টে বলে দিব, এটা হচ্ছে, ও সরি, এটা হচ্ছে আপনার এই যে বেল্ট, যেটার সাথে নাকি বেঁধে আপনি এটা বহনযোগ্য করতে পারবেন। তারপরে সবার লাস্টে যদি আমি আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল, এটার সাথে আপনি কী কী কীভাবে কাজ করবেন, এটাই হচ্ছে তার ইউজার ম্যানুয়াল। আর সাথে পেয়ে যাচ্ছেন একটা ডিস্ক, ঠিক আছে, সাথে পেয়ে যাচ্ছেন একটা ফ্যাশন স্প্লিসার ডিস্ক, পেয়ে যায় ম্যানুয়াল, ঠিক আছে, ম্যানুয়াল ডিস্ক পেয়ে যাচ্ছেন। এটা অটো এবং ম্যানুয়াল দুইটা অপশন আছে, আপনি অটো দিয়েও কাজ করতে পারবেন, ম্যানুয়াল দিয়েও আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে ডিস্ক, আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, এটার সাথে কী কী আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এই যে
সার্টিফিকেশন এটা হচ্ছে আপনার সার্টিফিকেট, ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড, এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড, এটা অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে সার্টিফিকেট, আর হচ্ছে ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, ইম্পর্টেন্ট স্টেটমেন্ট এটা একটা তারা ইয়ে দিয়ে দিছে। হ্যাঁ আচ্ছা, তারপরে আপনি সবার লাস্টে যদি আসি, যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন দেখার জন্য যে মেশিনটা আজকে সেটা বলবো, সেটা হচ্ছে এটা হচ্ছে সেই মেশিন স্প্লাইসার মেশিন, যেটা নাকি খুবই ওয়েট কম এবং খুব সহজেই বহনযোগ্য, খুব সহজে আপনি এটাকে ইয়ে করতে পারবেন। এটা হচ্ছে মেড ইন চায়না, মেড ইন চায়না ARC ফ্যাশন স্প্লাইসার, ঠিক আছে? স্প্লিসার স্প্লাইসার সরি স্প্লাইসার স্প্লাইসার, ঠিক আছে? স্প্লাইসার এটা, আচ্ছা এটাকে যদি বলতে যাই তাহলে এটার এই যে নিচে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার বডি, নিচে এটা হচ্ছে স্টিল, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্টিল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ভিতরে আমি আপনাদেরকে একটু খুলে দেখাই যদি, ঠিক আছে? এটার ভিতরে যদি খুলে দেখে ভিতরে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে, আপনারা তো এর আগেও এগুলো দেখছেনি, ঠিক আছে? এখানে যে যখন আপনি স্প্লাইসার করবেন তখন এখানে ইলেকট্রিক রডগুলো দেখতে পাচ্ছেন, এই ইলেকট্রিক রডগুলো খুবই শক্তিশালী এবং খুবই ভালো মানের অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই রডগুলোতে। তারপরে এই মেশিনেতে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করার পর এই মেশিনটা তৈরি করা হয়েছে। আর একটা কথা হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ, ঠিক আছে? ওয়াটার প্রুফ বলতে গেলে এটা ওয়াটার প্রুফ এবং ড্রাস্ট প্রুফ, ড্রাস্ট প্রুফ ওয়াটার প্রুফ হচ্ছে আপনারা বুঝেন, ওয়াটার প্রুফ হচ্ছে কি বৃষ্টি যখন পড়ছে, বৃষ্টিতে টিপ টিপ বৃষ্টি পড়তেছে তখন চাইলে আপনারা এটা ইয়ে করতে পারেন, এই বৃষ্টিতেও কাজ করতে পারবেন, ঠিক আছে? আর ড্রাস্ট প্রুফ ধুলাবালি জমলেও এটা নষ্ট হবে না, আপনি স্মুথলি ভাবে কাজ করতে পারবেন ড্রাস্ট প্রুফ। তারপরে যেটা এটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি হচ্ছে আপনার এটার পার্টস, পার্টস ওয়ারেন্টি 1 বছরের পার্টস ওয়ারেন্টি আছে, যদি আপনার কাজ করার অবস্থায় কোনো পার্টস নষ্ট হয়ে যায় 1 বছরের ওয়ারেন্টি আছে, আমরা ওয়ারেন্টি করে দিব, ঠিক আছে? আর খুবই হ্যান্ডি মেশিন এবং অ্যাডভান্স টেকনোলজি, হ্যান্ডি এবং অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আর অটো এবং ম্যানুয়ালি অপশন আছে এটাতে, আপনি চাইলে অটো এবং ম্যানুয়ালি সেটিং করে নিতে পারেন, ঠিক আছে? আর এখানে যে দেখতে পাচ্ছেন হিটার মেশিনটা, হিটার এই ট্রেডার, এই হিটার ট্রেডার নিয়ে অনেকেরই কমপ্লেন থাকে যে হিটার ট্রেতে হিট হয় না অনেক সময় ভালোভাবে। এই ট্রেটা হচ্ছে আপনার হিটার ট্রে, এটা হচ্ছে আপনার এটা হিটার ট্রে, হিটার ট্রেটাতে আপনারা হিট দেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে। আর হিট দেওয়ার পর এখানে আপনাদের আলাদাভাবে একটা ট্রে দেওয়া আছে, ওই ট্রেটা লাগানোর পর আপনি এই স্প্লাইগুলো এখানে রাখতে পারেন, স্প্লিগুলো, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আর যাদের এই মেশিন প্রয়োজন তারা আমাদের ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে, প্লাস নাম্বার দেওয়া থাকবে, আপনারা এই ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারেন। আরেকটা বিষয় বলা হয়নি আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে এটার সাথে এক্সট্রা কিছু আছে, এক্সট্রা হচ্ছে গিয়ে আপনার এর আগে দেখাইছিলাম এই যে অপটিক ফাইবার স্প্লাইসার, এটা আপনার এক্সট্রা দেওয়া আছে। আর সাথে হচ্ছে এটা হচ্ছে লেদার লাইট, লেদার লাইট তো আপনারা চিনিনি, লেদার লাইট দেওয়া আছে এটার সাথে, একটা লেদার লাইট, এটা হচ্ছে এক্সট্রা ফ্রি, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি এক্সট্রা লেদার লাইট। তো আপনাদের যাদের মেশিন প্রয়োজন তারা আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই মেশিনগুলো পৌঁছে দেওয়ার জন্য, ঠিক আছে? আর এটার যেই লাস্ট একটা যেটা আছে যে প্যাকিং লিস্ট, সরি এই প্যাকিং লিস্টটা সম্পর্কে আমি আপনাদেরকে এর আগে বলি নাই, ভিডিও লাস্টে আমি বলতে চেয়েছিলাম যা আমি এখন বলে দিব, এটা হচ্ছে প্যাকিং লিস্ট ডেসক্রিপশন কোয়ালিটি, ঠিক আছে? এই প্যাকিং লিস্টে আপনার যেটা আছে সেটা হচ্ছে কি এই মেশিনটা আছে, এই যে ফ্যাশন স্প্লাইসার মেশিন, এটা হচ্ছে ফ্যাশন স্প্লাইসার মেশিন, ঠিক আছে? তারপর হচ্ছে ফাইবার ক্লিভার, ফাইবার ক্লিভার তো আপনারা চিনেন, এটা হচ্ছে ফাইবার ক্লিভার, ঠিক আছে? এটা হচ্ছে সরি এই যে ফাইবার ক্লিভার, এই যে ক্লিভার, এইটা হচ্ছে ফাইবার ক্লিভার, এটাকে বলা হয় ফাইবার ক্লিভার, ফাইবার ক্লিভারটা রাখি এখানে, এটা হচ্ছে ফাইবার ক্লিভার। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে এসি অ্যাডাপ্টর, এসি অ্যাডাপ্টরটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে এসি অ্যাডাপ্টর, এটা হচ্ছে এসি অ্যাডাপ্টর, এটা হচ্ছে এসি অ্যাডাপ্টর। তারপরে যেটা আছে হচ্ছে ক্লোরিন ট্রে, ক্লোরিন ট্রে তো আপনারা বুঝেনি, ক্লোরিন ট্রে হচ্ছে এটা, এটা হচ্ছে ক্লোরিন ট্রে ট্রে। তারপরে যা পাচ্ছেন এটা হচ্ছে ক্যারিং স্ট্রেপ, ক্যারিং স্ট্রেপ, ক্যারিং স্ট্রেপ হলো এই যেটা, এটা হচ্ছে ক্যারিং স্ট্রেপ, যেটা দিয়ে আপনি খুব সহজে বহন করতে পারবেন, ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে ড্রপ কেবল স্প্লাইসার, ড্রপ কেবল স্প্লাইসার তো আপনারা চিনেন, এই যেটা ড্রপ কেবল স্প্লাইসার, ড্রপ কেবল স্প্লাইসার হচ্ছে এটা। তারপরে যেটা আছে ফাইবার স্প্লাইসার, ফাইবার স্প্লাইসার তো আপনারা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে এটা হচ্ছে ফাইবার
অপটিক ফাইবার স্প্লাইসার, এটা হচ্ছে স্প্লাইসার কাটার জন্য আর কি, কেবলটা সুন্দর মতো এটা দিয়ে স্প্লাইসার করা হয়। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইউজার গ্রেড, আর হচ্ছে সিডি, এই যে গ্ল্যান্ডিং সিডি, এটা হচ্ছে গ্ল্যান্ডিং সিডি ইউজার ম্যানুয়াল, ঠিক আছে গ্ল্যান্ডিং সিডি। তারপরে যেটা পেয়ে যাচ্ছেন সাথে সেটা হচ্ছে গিয়ে ওয়ার্কিং টেবিল ফর ক্লিভার, ওয়ার্কিং টেবিল ফর ক্লিভার। আর সাথে পেয়ে যাচ্ছেন ইলেকট্রোডস, স্প্রে ইলেকট্রোডস, আর ব্যাটারি, সাথে ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনারা, ঠিক আছে। আর হচ্ছে ক্লিয়ারিং ক্লাস, এটা হচ্ছে ক্লিয়ারিং ক্লাস, ঠিক আছে, কেস কেস ক্লিয়ারিং ক্লাস। তো এই ছিল আজকের ভিডিওটা, আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আর যাদের মেশিনটা প্রয়োজন তারা আমাদের ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে এবং নাম্বার দেওয়া থাকবে, আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে মেশিনটা এনে দেওয়ার জন্য।